বাংলা গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন। শনিবার দিবাগত রাত 1টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বারিধারার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহনাজ রহমতুল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শফিক তুহিন বাংলা ট্রিবিউনকে জানান, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে রবিবার 24 মার্চ বাদ জোহর বারিধারা স্থানীয় মসজিদে জানাজা শেষে আর্মি গ্রেভিয়ার্ডে দাফন করা হবে। 1964 সালে টিভিতে প্রথম গান করেন, সে হিসাবে সঙ্গীত শিল্পী হিসাবে তার 50 বছর পূর্ণ হয় 2014 সালে। দীর্ঘ 50 বছরের ক্যারিয়ারে তার গাওয়া অসংখ্য গানের মধ্যে উল্লেখযোগ্য, এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে যে ছিল দৃষ্টির সীমানায়, এরকম অসংখ্য গান। বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া 4টি গান স্থান পায়। শাহনাজ রহমতুল্লাহর ভাই আনোয়ার পারভেজ ছিলেন দেশের প্রখ্যাত একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক। আরেক ভাই জাফর ইকবাল ছিলেন এদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। সঙ্গীত ছেড়ে দিয়েছিলেন প্রায় 7 বছর আগে, তবুও তার গাওয়া গানের মাঝে তার ভক্ত শ্রোতারা তাকে খুঁজে বেড়ান। শাহনাজ রহমতুল্লাহ তার জন্মদিনে বলেছিলেন, এখন আসলে জীবনযাপন বদলে গেছে, সারাক্ষণ মহান আল্লাহর ধ্যানেই মগ্ন থাকি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে চেষ্টা থাকে আমার। আমি সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের দিনে একটি এতিমখানায় এতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ছোটবেলার জন্মদিন প্রসঙ্গে শাহনাজ রহমতুল্লাহ বলেন, ছোটবেলায় আম্মা পোলাও রান্না করতেন, আমরা সব ভাই বোন মিলে বেশ আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করতাম, সেই স্মৃতি আজ খুব ভীষণ মনে পড়ে। শাহনাজ রহমতুল্লাহর জন্ম 1952 সালের 2 জানুয়ারি ঢাকায়। তার বাবা এম ফজলুল হক, মা আসিয়া হক। মায়ের হাতে ছোটবেলায় শাহনাজের গানের হাতেখড়ি। পরিবারের সবার কাছে তিনি ছিলেন আদরের শাহীন। ছোটবেলাতেই তিনি শিল্পী হিসেবে পরিচিতি পান। মাত্র 11 বছর বয়সে 1963 সালে নতুন সুর চলচ্চিত্রে প্লেব্যাক করেন। সেই থেকে 1985 সাল পর্যন্ত নিয়মিত গান করেছেন। টেলিভিশনে গান গাইতে শুরু করেন 1964 সাল থেকে। 70-এর দশকে অনেক উর্দু গীত ও গজল গেয়েছেন তিনি। প্রখ্যাত গজল শিল্পী মেহেদী হাসানের কাছে তিনি গজল শিখেছেন। 1973 সালে তিনি আবুল বাশার রহমতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে নাহিদ রহমতুল্লাহ এবং এক ছেলে AKM সায়েফ রহমতুল্লাহ। সঙ্গীতে অবদানের জন্য তিনি 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বাচসাস পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। শাহনাজ রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তিনি আর গান গাইবেন কিনা। জবাবে বলেন, যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনই গাইব না, সুতরাং আর কোনোদিনই গান গাইব না, আমি আমার সিদ্ধান্তে অটল থাকতে চাই। শাহনাজের বড় ভাই সুরকার আনোয়ার পারভেজ ছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের বন্ধু। সে সুবাদে শাহনাজের বাসায় যেতেন, ফলে শাহনাজের অনেক গান গাজীর লেখা আর আনোয়ার পারভেজের সুরে। আনোয়ার পারভেজ ছাড়া আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন শাহনাজ। এছাড়া বিখ্যাত ছুটির ফাঁদে চলচ্চিত্রে সাগরের সৈকতে কে যেন দূর থেকে গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই শিল্পী। শাহনাজ রহমতুল্লাহ ও আবুল বাশার রহমতুল্লাহ দম্পতির এক ছেলে ও এক মেয়ে, দুজনেই প্রবাসী। 1992 সালে তিনি 21শে পদক এবং 1990 সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে। 1963 সালে 11 বছর বয়সে নতুন সুর নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। 1964 সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচি টিভি সহ উর্দু ছবিতেও গান করেছেন। শাহনাজ রহমতুল্লাহর 4টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হল 12টি বছর পরে, শুধু কি আমার ভুল চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন অসংখ্য গানে, গুনাই, ডাকবাবু, বেহুলা, নবাব সিরাজউদ্দৌলা, সাইফুল মুলক, বদিউজ্জামান, নয়নতারা, আনোয়ারা, রাখাল বন্ধু, সাত ভাই চম্পা, বাঁশরি, সুয়োরানী, দোয়োরানী, পিচ ঢালাপথ, এতটুকু আশা, পরশ
পুরুষমণি, মুক্তি, ভানুমতি, পাতালপুরী রাজকন্যা, আলিঙ্গন, নীলাকাশের নিচে, বিজলি, মধুমিলন, আমির সদাগর ও ভেলুয়া সুন্দরী, কত যে মিনতি রং বদলায়, বিনিময় অধিকার, স্মৃতিটুকু থাক, জয় বাংলা, গান গেয়ে পরিচয়, বাহারাম বাদশা, অশ্রু দিয়ে লেখা, প্রতিশোধ, ঘুড্ডি, ছুটির ফাঁদে, শাহনাজ রহমতুল্লাহর গাওয়া উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে আমার দেশের মাটির গন্ধে, কে যেন সোনার কাঠি, মানিক সে তো মানিক নয়, যদি চোখের দৃষ্টি সাগরের তীর থেকে, খোলা জানালা, পারি না ভুলে যেতে, ফুলের কানে ভ্রমর এসে, আমি তো আমার গল্প বলেছি, আরো কিছু দাও না, একটি কুসুম তুলে নিয়েছি। তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী 1990, একুশে পদক 1992, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বাচসাস পুরস্কার। বছর সাতেক আগে হঠাৎ গান ছেড়ে ধর্মকর্মে মনোযোগী হন কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বাইরে আসতেন না খুব একটা, নামাজ কোরআনের সঙ্গেই কেটেছে তার জীবনের শেষ দিনগুলো। শাহনাজ রহমতুল্লাহর মেয়ে সিনথিয়া থাকেন লন্ডনে, আর একমাত্র ছেলে ফয়সাল যুক্তরাষ্ট্রের এক ইউনিভার্সিটি থেকে MBA করে এখন কানাডা প্রবাসী। তিনি রাজধানীর বাড়িধারা বাসায় থাকতেন। ধন্যবাদ।